গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা পড়বো বিজ্ঞান ও পরিবেশ বইটি তোমরা তোমাদের বিজ্ঞান বইটি নম্বর হলো আজকে আমরা জীবজগতের জীবজগতকে যে দুটো ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে জানবো জীবজগতকে দেখো দুটি ভাগে ভাগ করা হয় একটি কি প্রাণী ও উদ্ভিদ তো প্রথম আজকে আমরা প্রাণীদের সম্পর্কে জানব প্রাণী কাকে বলে কাকে বলে প্রাণী যে সমস্ত জীব কি নিজের ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে অথবা এক জায়গায় স্থির হয়ে থেকেও অঙ্গ সঞ্চালন বা নাড়াচাড়া করতে পারে তাদেরকে বলা হয় কি প্রাণী যেমন কারা যেমন হলো মানুষ কুকুর গরু ছাগল ভেড়া হাতি কাক শালিক চড়ুই ইত্যাদি এরা প্রত্যেকে কি প্রাণী এরা প্রত্যেকে কি এরা অন্তর্ভুক্ত এদের মধ্যে কেউ হাঁটা করতে পারে কেউ কেউ উঠতে পারে আবার কি বুকে হেঁটে চলে এই প্রাণীদেরকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে কিছু আছে স্তন্যপায়ী প্রাণী কিছু উভচর প্রাণী কিছু সরীসৃপ প্রাণী আর কি পাখি মাছ ও অন্যান্য প্রাণী তো চলো এবার এই প্রাণী উভচর প্রাণী এদের সম্পর্কে জানবো প্রথমে দেখো কি আছে স্তন্যপায়ী প্রাণী এটা কাদের বলে যে সমস্ত প্রাণীরা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে যেমন কারা মানুষ গরু ছাগল হরিণ বাদুর তিমি ইত্যাদি তিমি মাছও কিন্তু স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ হলেও সে কিন্তু স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে তো হলো এরপরে চলো উভচর প্রাণী উভচর প্রাণী কাদের বলে যে সকল প্রাণীরা জলে এবং ডাঙাতে দু জায়গায় বসবাস করে তাদেরকে বলা হয় কি উভচর প্রাণী তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো উভচর প্রাণী কাদের কাদের বলে সোনা ব্যাং কুনো ব্যাঙ এরা হলো কি উভচর প্রাণী এরপরে সরীসৃপ প্রাণী প্রাণী কাদের বলে যে সমস্ত প্রাণীরা বুকে ভর দিয়ে চলে তাদেরকে বলা হয় কি সরীসৃপ প্রাণী যেমন কারা সাপ টিকটিকি গিরগিটি কুমির এরা হলো প্রত্যেকে সরীসৃপ প্রাণী কিন্তু এদের মধ্যে টিকটিকি গিরগিটি কুমির